চেনা দেখতে। সেখানে তিনটা করে ছিল চন্দ্রায়ণ, ভাই খুব খুশি হচ্ছিল ওগুলোকে দেখে। কিছু বুঝতে সেরকম পারছিল না, কিন্তু ভালো লাগছিল। এরপরে আমরা প্যান্ডেল থেকে ঢুকে গেছিলাম, অনেকে অনেক ছবি তুলছিল। তারপর ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, স্যারকে ড্রয়িং কম্পিটিশনে ছবিটা আনানো ছিল, ওটাও দেখে ভাই খুব খুশি হচ্ছিল। কারণ ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে, বিভিন্ন রকমের তারা প্রাইজ পেয়েছে, তাদেরও ড্রয়িং লাগানো আছে। তো সেটা দেখে ভাই খুব আনন্দ হচ্ছিল। তার পাশে একটা বালি দিয়ে একটা প্রতিমা তৈরি করা হয়েছিল, সেটা রাধা কৃষ্ণ শিবের মূর্তি, এগুলো বালি দিয়ে করেছিল। তো সেটা দেখে খুব ভালো লাগছিল। তার পাশে দিকটাতে চন্দ্রায়ণ অভিযানে একটা থিমটা করা হয়েছিল, সেটা দেখে আই ভীষণ আনন্দ লাগছিল ওর, ও খুব পছন্দ হয়েছিল এই থিমটা। তারপরে আমরা এগিয়ে গেলাম মা প্রতিমার কাছে, সেখানে আমরা প্রণাম করতে গেলাম। আইও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে মায়ের কাছে। চলচ্চিত্রটা খুবই সুন্দর হয়েছে চারিদিকে, পাশে মেলা আয়োজন করা হয়েছিল, তারপরে নাচগানের আয়োজনও চলছিল। প্রতিমাটা দেখতে খুবই সুন্দর লাগছিল, এবং নাচগানের যে থিমটা ছিল সেটা ছিল রাধা কৃষ্ণ থিমটা, সেটাও বেশ ভালোই লাগছিল দেখতে। খানিক্ষণ আমরা নাচগানটা দেখে একটু আনন্দ করলাম, তারপরে একটু এগিয়ে গেলাম মেলার দিকে। নাচগানটা বেশ ভালোই লাগছিল, আইও তো খুব নাচতে ইচ্ছা করছিল, ওই স্টেজে যাওয়ার জন্য আকুল বিকুল করছিল যে আমাকে বলো স্টেজে। আমি ওকে বুঝালাম যে বললাম তুমি রেডি হয়ে আসো না এখনো, তারপরে যখন রেডি হয়ে আসবে তারপর তোমাকে আমি ডান্সে তুলবো। তার জন্য বাবা কোলে ওঠে করলো, এদিক ওদিক তাকাচ্ছে যে মেলাতে কি করা যায়। তারপর ও দিকে চলে গেল, খেলনা বায়না করতে লাগলো যে আমাকে খেলনা কিনে নিতে হবে, এদিক ওদিক আগে দেখে নিল কি আছে না আছে। তখন ও আমাকে বললো যে আমাকে কিনে দিতে হবে, ওখানে খুঁজছিল কি নেওয়া যায়। সেখান থেকে আমি ওকে দেখছিলাম যে কি করে ও এবার। তো এখন আমাকে দাবি করলো যে আমাকে এটা কিনে দিতে হবে, ঘোড়াটা দেখে লাল ঘোড়াটাকে দেখে বলছে যে আমাকে এটা কিনে দিতে হবে। আমি বলছি আমার কিন্তু অনেক খেলা আছে বাবু কিনতে হবে না, কিন্তু তাও বলছে না আমাকে এটা চাই, আমার এটা চাই। বাচ্চাদের বাইরে অনেক রকম থাকে, খেলা খেলা দেখে ওরা এটা ওটা সেটা চালু করে দেয়, এটা নেবো সেটা নেবো। আমিও অনেক খেলা খেলাটি কেনাকাটি করলাম, আমার ভাইপোর জন্য, মেয়ের জন্য, আর অনেকের জন্য খেলাঘাটি কিছুটা কিনলাম। লাল ঘোড়াটা বেশ ভালোই লাগছিল, ছোটবেলা একটা লাল ঘোড়াটা কিনে দিয়েছিলাম আমি, কিন্তু ওটা যেটা ভাঙা হয়ে গেছে, এখন ওটাকে নিয়ে এখন আনন্দ করছিল। আমি আরো অন্য কিছু দেখছিলাম। তারপর আমরা চলে গেলাম মিকি মাউস এতে। মিকি মাউসটা হাইটটা অনেকটাই বড় ছিল, আমি সেটাই ভাবছিলাম যে উঠতে পারবে কিনা, কিন্তু দেখলাম যে না উঠছে আস্তে আস্তে করে, কিন্তু হাইটটা অনেকটাই বড়। সেটা দেখলাম আনন্দ করে চলে গেলাম মিকি মাউস, যে না আমি উঠতে পারবো, মা আমাকে ছেড়ে দাও। আমি ওকে পাঠিয়ে দিলাম, এবার একটু ঘাবড়ে যায় উঠতে গিয়ে, হাইটটা একটু দেখে যে পারবো কিনা। সত্যি এটা খুব প্রচুর ছিল অনেকটাই। তারপর আস্তে আস্তে দেখলাম না যে পাচ্ছে, অনেকটাই মজা লাগছে ওর। প্রথম প্রথম একটু ভাবে গেছিল মুখটা দেখি মনে হচ্ছে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, নর্মাল হয়ে গেল। আস্তে তো একটা বন্ধু ওকেও গিয়েছিলাম, কিন্তু ও পাচ্ছে না, ওকে অনেকটা ট্রাই করে কিন্তু কান্নাকাটি করতে স্টার্ট করে দিচ্ছে, সে পাচ্ছে না। আই ওকে নিয়ে যাওয়ার জন্য অনেকটা ই করছিল, চলো চলো ও আমার সাথে একটু উঠো, কিন্তু সে পারলো না, আবার ওটাই করতে লাগলো। সেই এই চলতে থাকলো খানিকক্ষণের জন্য, এবং ওটা একবার নবা এই করতে করতে মেলার ঠান্ডাতে কাটিয়ে দিল। এই হচ্ছিল আই সঙ্গে সঙ্গে যাচ্ছে, একবার নাচছে। তারপর আমরা অন্য প্যান্ডেল সেখানে কিছুটা বেশি দূর নয়, সেটা কাছে পিঠে এমনিতে, সেখানে ওর একটা নাচ গান চলছিল, সেখানে নাচ পছন্দ করছিল, তার প্রতিমাটাও বেশ সুন্দর করেছিল, প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল, চারিদিকে বেশ ভালোই লাগছিল দেখতে। প্রতিমার দিকে আমরা এগিয়ে যাই, প্যান্ডেলের থিমটা অন্যরকম ছিল, একটু কাগজ কাগজ নিয়ে একটু এরকম টাইপের একটা থিম করেছিল। মা তো মাটা মায়ে খুব সুন্দর লাগছিল, মাকে দেখতে প্রতিমাটা খুবই সুন্দর করেছিল। তারপরে আমরা একটু নাচ গান করতে লাগে, খুব একটু আনন্দ লাগছিল। আমি একটু নেচে নিই, স্টেজে তো নাচতে পারলাম না, এখানে নেচে নিই, দুর্গার মতন একটা গাছ চলছিল বলে ওটাকে নাচ করতে। এবার বাড়ি যাওয়ার জন্য আমাকে রাগা নিয়ে পুষলাম, এবার চলো ভাই অনেক রাত হয়ে গেছে, এবার ঠান্ডা পড়ছিল আস্তে আস্তে। আমরা এবার বাড়ি থেকে রওনা দিলাম। ধন্যবাদ, আবার যদি ভিডিও পছন্দ হয় তাহলে আমার একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে।